নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন কাজ নিয়ে। তো প্রথমে যেটা আমরা করি, মাটিটাকে ভালো করে প্রসেস করে নিচ্ছি এবং মাটিটাকে মেখে নেব। নিলে মাটির মধ্যে কোনো শক্ত বা কম বেশি মাটির জলের সমস্যার জন্য যেটা তৈরি হয়, কখনো শক্ত বা কখনো নরম মাটি, সেটা ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। তো কেটে দেখে নিলাম মাটিটা পারফেক্ট আছে কিনা। যেহেতু আমার মাটি মাখা কমপ্লিট, সেই জন্য কেটে রেডি করে ফেলেছি। চলে আসলাম হুইলে কাজ করার জন্য। বাড়িটাকে প্রথমে সেন্টার করে নিলাম, সেন্টারিংও বলি আমরা, ফলিং করলাম, দেন সিলিন্ডারে যেহেতু ভিডিওটি অনেক লম্বা, সেহেতু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি পুরো ভিডিওটা। তো মোটামুটি আমাদের সিলিন্ডার কমপ্লিট কাজটি করার জন্য। আর নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমি কী নিয়ে কাজ করতে চলেছি। বিশেষত আমি এই কাজটা করছি পরিযায়ী পাখিকে উদ্দেশ্য করে। তো একটি পটের শেপ করলাম, কিন্তু পটটাকে উপর থেকে জুড়ে দিলাম। এখানে মাথাটাকে জুড়ে দেওয়া হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। কাজটি লেদার হার্ড অবস্থায় আমি প্রসেসিং চালু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে হাওয়াটা ব্লক হয়ে আছে, যার জন্য আমি আমার সুবিধে মতন মাটিটাকে পরিস্থিতি হিসাবে বেঁকিয়ে নিয়েছি। আবার যখন আমার দরকার নেই, হাওয়ার প্রেশারটি বেশি হয়ে গেছে, তখন আমি একটা ছোট্ট ফুটোর সাহায্যে
আমি আমার কাজের এয়ার গ্যাপটি মেনটেন করে নিয়েছি। মোটামুটি আমাদের কাজটা অনেকটি শুকিয়ে এসছে এবং আমরা আমাদের নেক্সট প্রসেসে চলে গেছি, যেটা হচ্ছে ওর মাথাটা। চেক করে দেখে নেওয়া হলো যে কাজটি ঠিক মতন আছে কিনা। শেপটি একটু ঠিক করে নিলাম। এবার আমি ফাইনালি মাথাটা জুড়ে নেব। ভালো করে চেক করে নিচ্ছি যে কোথাও কোনো গ্যাপ রয়েছে কিনা। কখনো কখনো এই গ্যাপটি থাকলে কাজটি ক্র্যাক নিতে পারে। কোথাও কোথাও মাটিটা এক্সট্রা অ্যাড করতে হবে কিনা। মোটামুটি আমাদের এখানে ফিগারটা কমপ্লিট। এবার ডানার মতন কিছুটা ওয়েব দেওয়ার চেষ্টা করছি। ভালো করে পলিশ করে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে মাটিটায় যেন জায়গাটায় যেন কোনো গ্যাপ না থেকে যায়। দেখে নিচ্ছি ভালো করে যে কোনো জায়গায় রিপেয়ারিংয়ের দরকার আছে কিনা, আর তারপরে আমি সেটাকে একটু পলিশ করে নেব। এইবার পাখির চোখের কাজ করা শুরু করলাম। বেশি কিছু করবো না, শুধু একটা ড্রয়িং এর মতন।
আমি একটু মজার ছলেই একটা মাথার পিছনে একটা পুচ্ছ ঝুলিয়ে দিলাম। আমি ঠিক বলতে পারবো না সেই পাখিটির নাম, কিন্তু আমার মনে হলো যে একটু ফানিভাবে কাজটা করা যেতে পারে, তাই এই কাজটি করেছি। বডিতে কিছু স্ক্র্যাচ দিয়ে নিয়েছিলাম যাতে গ্লেজ করতে সুবিধা হয়, সেই দাগগুলো হালকা করে স্ম্যাশ করে নিলাম। পাখিটির ঠোঁট নিয়ে কাজ শুরু করেছি। ঠোঁটটাকে ভালো করে পলিশ এবং সাইজ মতন কেটে নিচ্ছি। যে এক্সট্রা মাটিটা আছে সেটা বের করে নিলে ঠোঁটের শেপটা প্রপার থাকবে বলে। আমার কাজটি মোটামুটি শেষ। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।